মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ম্যাগি নিয়ে তো বসে পড়েছি, কিন্তু আমার সকালটা ভেবেছিলাম আজকে একটু রিল্যাক্সভাবে সুন্দর করে ভিডিও দিয়ে শুরু করব। যদিও মন মতো একটা ভিডিও তুলতে পেরেছি, ক্লিপটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। চেষ্টা করি মাঝে মধ্যে এদিক ওদিক একটু করার। তো ভেবেছিলাম আজকে সুন্দর করে সকালটা শুরু হবে মানডে, যেহেতু আসলে প্রত্যেকটা আইটিওয়ালা নন আইটিওয়ালাদের একই, মানে তাদের অবস্থাও সেম, তাদের সাথে সাথে তাদের বউদের অবস্থাও সেম যদি সে হাউসওয়াইফ হয়ে থাকে, আর আদারওয়াইজ যদি সেও চাকরি করে তাহলে দুজনের অবস্থাই সেম আর কি। মানে আদারওয়াইজ পুরো ব্যাপারটাই হচ্ছে দুজনের অবস্থাই সেম থাকে। শুক্রবার রাত থেকে একটা আলাদা এনার্জি শুরু হয়, সেটা রোববার রাত থেকে মোটামুটি যেতে থাকে। তো সোমবার থেকে অফিস, এই রকম রিলেটেড একটা অন্যরকম এনার্জি নিয়ে ভ্লগ শুরু হয় বা দিনটা শুরু হয়। যারা আমরা যারা ভ্লগিং করি তাদের ভ্লগ শুরু হয়, আর যারা এমনি দিন শুরু করে তাদের এমনি দিন শুরু হয় আর কি। তো সবটা মিলিয়ে আজকে ভেবেছিলাম কিন্তু কোথায় কি, কালকে আমি ডিফ্রস্ট মেরেছিলাম, ওকে আমি বলেছিলাম স্নানের আগে একটু পরিষ্কার করে দিও, বেমালুম ও ভুলে গেছে আমিও ভুলে গেছি। ও বলেছিল, ও একটু নিজের কাজ করছিল, তো বললো শোনাই আমি একটু পরে করে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার কাজটা করো, আমিও দেখলাম যে দেরি তো হয়েইছে কালকে। ও বিন্দাস গিয়ে ডাস্টবিন মেজে ঠেজে স্নান করে বেরিয়ে চলে এসছে, তারপর তো আর করা যায় না। পরিষ্কারটা করে দাও তাহলে আমি ঘরটা মোছার আগে এটা হয়ে যাবে। আমি ভাবলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে ঘর খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছবো, ওখানে ওই রান্না বসি যেরকমটা আমি মুছি আর কি, তাহলে আলাদা টাইমটা নষ্ট হয় না। ওদিকে রান্নাও হতে থাকে, এদিকে আমার ঘরটাও মোছা হতে থাকে। ও বাবা, পেছনের ওই যেটার মধ্যে জলটা গিয়ে জমে ড্রয়ারটাতে, ওটা একদম মানে পুরো ভরে গেছিল। আর এটা জানি না আমাদের বাড়িটাতে সুন্দর, আমাদেরটা ওয়ার্লপুলের, তোমাদেরটা স্যামসাং, মানে আমার শ্বশুরবাড়িটা স্যামসাং, আমার বাবার বাড়িটা ওয়ার্লপুলের। তো এবার ওইগুলো না দেখেছি বাবার পাপাকে সুন্দর ড্রয়ারের মতো টান দেয় বেরিয়ে চলে আসে। তো এইটার স্ক্রু দিয়ে, মানে প্লাস্টিকের স্ক্রু এর মধ্যে দুটো দেওয়া, তার মধ্যে আংটার মতো টানানো, আর খুলতে প্রচন্ড দম বেরিয়ে যায়। আর আমার ড্রয়ার গেছিল পুরো ভরে, প্যাস জল পড়ে একাকাণ্ড অবস্থা। তো মাছের জলগুলো থাকে বুঝতেই পারছো, তো ভালো করে ওখানটাকে আগে জলগুলোকে তুলে নিয়ে তারপর আমি আবার ভালো করে মুছে নিলাম লাইজল দিয়ে, মানে পুরো ঘরটাই তারপরে আবার মুছে নিলাম, মুছে নিয়ে তারপর ব্রেকফাস্ট বানালাম। বুঝতেই পারছো এনার্জি লেভেল সকালবেলায় চলে গেছে অনেকখানি। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেছে অনেকটাই শান্তির, পরে গিয়ে শুধু রান্নাটা করলেই হয়ে যায়। তো চলো আস্তে ধীরে শুরু করি দিনটাকে, দিনটা অলরেডি শুরু হয়ে গেছে, দেখা যাক পুরোটা কেমন কাটে। এখন বাজে 12:30, না 12:30 রান্নাঘরে আসিনি, 12:00 থেকে এসেছি। তার আগে একটু গোছানি গাছানি কাজ ছিল, এগুলো করছিলাম এই আর কি। তো আমার সাইডে যে র‍্যাকটা থাকে না, যেখানে সাদা জিনিসপত্র থাকে, ওটার অবস্থা ভীষণ খারাপ, ওটা রাত্রিবেলা ধরবো। তো এই হচ্ছে পরিস্থিতি রান্নাঘরের। মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে ডালটাকে সেদ্ধ বসিয়েছি, এই কাঁচা আমটাকে কাটবো, যেহেতু একটু ডাল হবে তো একটা আম দিয়ে যথেষ্ট মনে হয়। এখানে চিকেনটাকে বার করে রেখে দিয়েছি, আর তোমাদেরকে চালটা দেখাই, এই দেখো। তো ভালো করে দেখাচ্ছি তারা, আর শুধু মাছ ভাজা দিয়ে হবে না, বললো বেগুন ভাজাও খাবে তো করে দেবো। চলো তোমাদেরকে চালটা দেখাই, দেখিয়ে ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখি। এই দেখো চালটা বেশ সরু সরু, কেমন ভাত হবে জানি না। তো চলো ধুয়ে নিই এবার চালটাকে। সমস্ত কাজ হয়ে গেছে, এবার জাস্ট স্নানে যাবো। এই হচ্ছে খাটের অবস্থা, আর এখানটা পরিষ্কার পরিষ্কার লাগছে, ট্রলিটা আজকে ওঠানোর টাইম হয়েছে আর কি। আর এখানটাও পুরো পয় পরিষ্কার করা রয়েছে, শুধু আমি যা পরবো সেটা চেয়ারে রাখা রয়েছে। আর ওদিকে হচ্ছে মাছ ভাজা আর ভাত। তো এটুকু হয়ে গেলেই আমি স্নানে চলে যাবো।
এখন বাজে বিকেল 6:36, দুপুরে সকালে সেই রান্নাবান্না বুঝলাম, তারপর থেকে আর ব্লগ শুট করা হয়নি। নিজের গুরুটাকে দেখে না নিজেরই এখন কেমন একটা লাগছে জানো। যাই হোক, তো এবার যাবো ছাদে, একটু ছাদে আমার জামা কাপড়গুলো মেলা রয়েছে, আজকে ছাদে গেছিলাম, তার কারণ কয়েকটা জামা কাপড় কেচেছি, তার মতো জিন্সটা ছিল যেটা কিনা শোকাবে না, আর একটু বেলা অবধি রাখলাম, নাহলে 5:30-5:30 দিকে গিয়ে আমি নিয়ে আসি, কিন্তু আজকে আনতে যাইনি, কারণ জিন্সটা এমনি বেলা করে কাঁচা হয়েছে, তো জিন্সটা রয়েছে। আর এখানে আবারও বেলি ফুল ফুটেছে, তো ওপরে একটা ফুটেছিল, আবার নিচে আরও একটা এখন ফুটেছে, তো ওই জন্য বারবার চোখটা এদিকেই আসছে, বেশ সুন্দর একটা স্মেলও আছে এখানটাতে, তো ভালো লাগে। তো যাই হোক, তো চলো এবার যাবো একটু ছাদে, আমি জামা কাপড়গুলো নিয়ে এসে তারপর বসাবো চা। এখন বাজে 7:45 মতো, রস বড়া করবো তো, ঠিক আছে। কালকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে বেটেছি, সেটা ঠাকুরের জন্য, ওটা কালকে ঠাকুরকে আমি একটু বানিয়ে দেবো, কালকে দোল পূর্ণিমা তাই। আর আজকের জন্য এটা নিয়েছি, এটার কিছুটা করবো দই বড়া আর কিছুটা দই বড়া, কিছুটা রস বড়া কিছুটা দই বড়া, ওইদিকে শিরাটা আমি রেডি করছি, আর এদিকে তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেবো। তো কালকে যেহেতু দোল পূর্ণিমা আমি যদিও বা করি না কোনো বছরই, প্রথম বছর তো আমি কলকাতাতেই ছিলাম, আর তার পরের বছর কোথায় ছিলাম মনে করতে পারছি না, বাড়িতেই ছিলাম, হ্যাঁ মানে কলকাতাতেই ছিলাম, ফার্স্ট এখানে রয়েছি, তো আমার বরের ইচ্ছে তুমি যখন দই বড়া এই রস বড়া বানাবে করছো, তাহলে একটু ঠাকুরকেও দিও, তো তাই জন্যে ভেবেছি যে আচ্ছা ঠিক আছে কালকে সেটা করব। তার আগে কালকে একটু না গণেশ টেম্পলেও যাবো, আমার ইচ্ছে করেছে তাই, তো চলো আস্তে ধীরে শুরু করি। ছেড়েছিলাম একদম সামান্য ছোট ছোট করে, দেখো একটু ফুলেছে, আর রস বড়া যেহেতু শিরায় পড়ার পরে আবারও ফুলবে, আর ওই যে ছোট্ট কড়াইটা দেখতে পাচ্ছ ওটা ঠাকুরের বাসন কোসর, আমি একটা কোনায় ওই জায়গাটা ভালো করে মুছে টুচে রেখে দিয়েছি, রাতে যেহেতু আর আমিষের কিছু নেই, সুন্দর করে আমি মুছে টুচে নিয়ে ওই কোনাটায় রেখেছি। আর তোমাদেরকে এবার নুনদানিটা দেখাই, কোথায় গেল আমার নুনদানি, ওই দেখো এই যে দেখতে পাচ্ছ, সুন্দর হয়েছে না? তো চলো আমি করে নিয়ে এগুলো লাল লাল করে আগে বড়টাকে ভেজে নিই। মোটামুটি এখানে সব যোগাড়যন্ত্র করা হয়েছে, এই যে দই বড়ার জন্য আমি দইয়ের মধ্যে সব ভিজিয়ে রেখে দিয়েছি 6 পিস বড়া, রস বড়ার জন্য রসে ভিজিয়ে রেখে দিয়েছি বড়া, এখানে চাটনি, এই তারপর ওই যে ভাজা মশলাটা ছিল সেটা, আর হচ্ছে দই, সমস্ত কিছু বার করে রেখেছি। এখন বেজে গেছে হচ্ছে 7:45, তো এবার গিয়ে একটু বসবো। তো আজকে দই বড়া রেডি, ধনে পাতা আর পুদিনা পাতা লঙ্কা চাটনিটা আজকে আর দেইনি, মানে বানাইনি, আর ইচ্ছে করেনি, এটা আমার এটা ওর, তো এরকম দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে। চলো দইয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পুরোটাই, টেনে নিয়েছি আমি আলাদা করে, আবার দই গুলে ওপরে দিলাম, মানে দই ফেটিয়ে নিয়ে গুলে বলছি, তো চলো এবার দিয়ে দিই। বড়া তো খাওয়া হয়ে গেছে, এবার রস বড়া, দেখো রস ভালো মতনই ঢুকেছে, আমি চিনি কম দিয়েছি একটু যাতে ও ভালো খায়, কারণ ও তো সেরকম চিনি ভালো খায় না তাই জন্যে। তো এবার নিয়ে যাই এটা খাবো, দুজনে একই সাথে নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে আগে দেখে নি কেমন হয়েছে খেতে, দুজনে একটা এক বাটিতে নিলাম, কারণ নাহলে আবার একটা বাটি মাজতে হবে। দই বড়ার রেসিপি তো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম অন্য আরেকটা ব্লগে, তো আজকে আর দই বড়া নিয়ে বিশেষ কিছু বলছি না, আজকে রস বড়াটা নতুন ফার্স্ট টাইম আমি বানিয়েছি, দারুণ হয়েছে খেতে, চিনিটা একটু কম দিয়েছি, তো ও বেশি মিষ্টি ভালো খায় না, ও খেয়ে বলছে ওর জন্য ভালো হয়েছে খেতে, খেয়েছে কয়েকটা, আমিও খেয়েছি, ও বললো যে আজকে সারা রাত রস ঢুকুক বেশি ভালো লাগবে খেতে, তো আমি না ফ্রিজে ঢুকাইনি, এখানে এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা হবে না, তো ফ্রিজে ঢুকিয়ে দিলে বেশি ঠান্ডা হয়ে যাবে, থাকুক আপাতত, কালকে সকালে নয়তো আমি টিফিন বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কোথায় বা ঢোকাবো, ফ্রিজটা একদম প্যাকড আপ হয়ে রয়েছে। তো চলো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন ধরে জ্বালায় জ্বলছি আমরা এটা কলকাতা যাওয়ার আগে থেকে, জানি না ও কোত্থেকে খোঁজ পেয়েছে আর কোথা দিয়ে ঢোকে, একটা বিড়াল, তো ও থাকে আমাদের অপোজিটের বিল্ডিংটাতে, যেটা ওই বউটা ছাদে দাঁড়ায়, ওই যে মেন হচ্ছে ওই মুদি দোকানওয়ালার বিড়াল ওটা, তাই তো? হ্যাঁ খেতে, হ্যাঁ কম্বল পেতে শুয়ায়, এদিকে খেতে দেয় না বোধ হয়, মানে তাহলে এরকম পোষ্য রেখে কি লাভ বলো ঘরের মধ্যে, ওকে রাস্তায় বরঞ্চ পুরো খোলামেলা ছেড়ে দিলে ও খেয়ে দিয়ে ঠিকঠাক থাকতে পারবে, এবার সারাদিন ওকে ঠিকঠাক করে মানে ঘরের মধ্যে কুকুরগুলোর ভয়ও বেরোয় না, ওটাও আমি দেখেছি, ঘরের মধ্যে রেখে দেয় না, ওকে ছোট থেকে
এরকম তো নয় যে রাস্তাঘাটে বিড়াল ঘুরছে না, বলো রাস্তাঘাটে বিড়াল ঘুরছে, এবার ছোট থেকে ওকে ঘরের মধ্যে রেখে দিয়েছে, এবার ও কুকুরদের ভয়ে বেরোতে পারে না, ঠিক আছে, কিন্তু রাতেও কুকুর থাকে, জানি না কি করে ও, ও কোনোভাবে আমার ডাস্টবিনের খোঁজ পেয়েছে, ও নিচ দিয়ে গেট দিয়ে ঢুকে ওয়াচম্যান নাকি, হ্যাঁ আমি বলছি, আমি বলছি পুরোটা। তো প্রথম এবার ওর যে ভাগ্যিস সিট কভার ছিল জানো তো, আমরা না ফিরে এসে দেখছি কভার দেওয়া ডবল স্ট্যান্ড করে রাখা থাকে, বেশি ক্ষতি করতে পারেনি, ওয়াচম্যান নাকি পিটিয়ে তাড়িয়েছে কদিন ওই জন্য। তো এবার সিটের ওপর উঠে গিয়ে ও শুয়ে, তখন তো ঠান্ডা ছিল, ওই কভারটা দেয়া থাকতো বলে ওর ভেতরে গিয়ে ঢুকে শুয়ে থাকতো, এবার ওই করে করে ওপরটা একটু আঁচড়েছে, খুব একটা ক্ষতি হয়নি, যাই হোক আমি ওই অবলা প্রাণীটার আজকে যদি সিট কভার নাও থাকতো তাতেও ওকে মেরে পেটানো এরকম কিছুর পক্ষপাতি আমি করি না, একদমই নয়, ও অবলা প্রাণী, ও না বুঝে করেছে, ও যদি বুঝতো ওটা ওর কাছে খেলা, যেরকম আমাদের ভাই বোনেরা ছোট ছোট পুষ্কুগুলো যে খেলে তো, তারপরে মা ওই বাড়িতে থাকতো, আরে একটা কভার ছিল তার আগে, তো ওই কভারটা আমরা চেঞ্জ করেছি কারণ ওটা বিভৎস ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, মানে ওটা তখন আমাদের নতুন স্কুটি ছিল, আর দেখবে নতুন জিনিসের মায়া বেশি হয়, তো তাতে ওটা একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, তো ওটা শুধু আমরা মাসিকে বলেছিলাম যে মাসি এরকম করেছে জানো তো, বিড়ালটা তো মাসি বলেছিল যে কি করব বলো, বিড়াল তো সত্যি তাই গেটের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, বিড়ালকে ঘরে আটকানো খুব মুশকিল, তো ও কি করে এবার এ করেছে ওয়াচম্যান পিটি ফিটি তাড়িয়েছে, স্বাভাবিক বিষয় ওর কাজ ওটা, এবার কারণ কারো স্কুটির বা কোনো কভারের ক্ষতি হলে আমরা ওকেই বলবো যে তুমি কি গার্ড দিচ্ছ বা কিছু, কিন্তু ওর গার্ডে তো বিড়াল আটকানো সম্ভব না, ও তো রাত্রে ঘুমাবে না কি না গেটের ধারে বসে থাকবে কখন বিড়াল ঢুকবে বলে, তো সে ঢুকছে, ঢুকে যাই হোক আমাদের স্কুটিটারই ওরকম করেছিল, তারপর এখন করে না, আর এখন কাত করে রাখা থাকলে না ও সাহস পায় না, কারণ ওই ঢাল থেকে পড়ে যাওয়ার ভয় পায়, কিন্তু ডবল স্ট্যান্ড থাকলে কি হয় যেহেতু স্কুটি দাঁড়িয়ে থাকে ও ওরকম করে, যাই হোক এখন আমরা কাত করেই রাখি আর সিঙ্গেল স্ট্যান্ডে, তো এরকম করে না, কভার দেই না এখন আর আমরা, ওই জন্য করার সে এখন আর করতে পারে না ওই জন্য, তো এখন কি করে ও এর আগেও করেছে ওটা, ও দোতলা কি মানে আমাদের আমার দিকে যে বিল্ডিংটা রয়েছে পুরো ঘরগুলো তারা মোটামুটি আমরা প্রত্যেকেই না বাইরের দিকে ডাস্টবিনটা রাখি, মানে ব্যালকনির একদম কোনায় বাথরুমের পেছন দিকটা যেটা আমাদের জায়গা আছে সেই জায়গাটায় আমরা প্রত্যেকেই মোটামুটি তিনটে ফ্ল্যাট তো আমরা রাখি, তো এইবার কি করে বিড়ালটা এসে সবার ওরকম, এবার আমরা বাঙালিরা একটু মাছ মাংসটা বেশি খাই, এখানকার নন বেঙ্গালি বা যেটাই বলো না কেন কানাডিয়ানরা তারা না বেশি মাছ মাংস আমরা খেতে দেখি না, মানে চিকেনটা খাই একটু রোববার করে, কিন্তু মাছ খুব একটা দেখি না খেতে আর কি, যাই হোক তো হ্যাঁ কিছু একটা কার্ড রাইস ওরা তো এরকমই খায়, তো এইসব তো খুব একটা মজা পায় না বিড়ালটা, এইবার ও ওই দোতলার একদিন দেখেছিলাম লোকটা বিভৎস ভাবে চেঁচিয়েছে মেরেছে ওকে, মানে তাড়ানোর চেষ্টা করেছে, মেরেছে কিনা তো দেখতে পাইনি, তাড়ানোর চেষ্টা করেছে, শুনেছি যা চাচামেচি করেছে, স্বাভাবিক বিষয় জানো বিভৎস নোংরা হয়, একদম একদিন তো গিয়ে দেখলাম ডাস্টবিনটা একটু হালকা ছিল সবে ফেলেছি কয়েকটা কাটা, ও উল্টে গিয়ে পুরো আমার পুরো বারান্দাটা উল্টে ফেলে দিয়েছে, প্লাস ওর পায়ে ছাপ ছাপ মানে একটু কাই টাইপের আমি ফেলেছিলাম ওর মধ্যে, তো কি যে বলবো আর, মানে এই রোববার আমি ধোয়ালাম, কালকেই ধুয়েছি, আবার কালকে আমাকে ব্যালকনিটা ধোয়াতে হবে, মানে কিছু করার নেই ওকেই বা কি বলবো বলো, অবুজ প্রাণী, কিছু বলারও নেই, মারারও নেই, ধরারও নেই, তা আমি এখন একটা ভারী যে খালি টপটা আছে ওই টপটা চাপিয়ে দিয়েছি ডাস্টবিনের ওপরে, যাতে ও যদিও কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এখন আমি ফেলতে গিয়ে দেখলাম আমার ওখানটাতে মাংসের কাটা ফাটা ছড়িয়ে রয়েছে, আরে বাবা আমি নিজেই বিড়াল কারণ আমি কাটামাটা চিবিয়ে খেয়ে নি, ও কি যে পাবে আমি জানি না, ওই লম্বা হাড় গুলো লোকে তো খেতেও পারে না চেবাতে পারে না, ওগুলো ফেলে ছড়ায় বারান্দাতে এইসব করে, তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করবো ততক্ষণের জন্য তোমরা সেফ থাকবে, আমরাও সেফ থাকার চেষ্টা করবো।